হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি রসুলপুর বাজার। দেখতেই পাচ্ছেন আমার পিছনে হচ্ছে সেই বাজার। এই যে রসুলপুর বাজার, আমি সমস্ত আপনাদের ঘুরিয়ে দেখাবো। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে দেবেন। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই হচ্ছে রসুলপুর বাজার। তো আমরা এখন ঘুরে পুরো বাজারটা দেখব। সো বন্ধুরা, লেটস গো। আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম রসুলপুর বাজারে। এটা একটা জংশন, পাত্রসাহের ব্লকের আন্ডারে কাঁকরডাঙ্গার মোড়, রসুলপুর, ইন্দাস, বালসি, এগুলো এক একটা জংশন। এগুলো হচ্ছে অনেকগুলো গ্রামের মিডিলে একটি মার্কেট, খুব জনবহুল এই মার্কেটটি। আজকে আমি এই যে বাজার, সেই বাজার আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা কেউ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌমাথা, রসুলপুর চৌমাথার রাস্তা। এই সামনের দিকের রাস্তাটি চলে গেছে ইন্দাস, এবং এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে বর্ধমান। দেখতেই পাচ্ছেন কত জনবহুল এলাকা এই মার্কেটটি। এরপর আমি ঢুকে পড়ছি সবজি বাজারে। ঢোকার মুখেই দেখতে পাবেন ফলের দোকান, আম, কলা, লিচু, খেজুর, তরমুজ আরও ইত্যাদি ফল এখানে পেয়ে যাবেন খুব কম দামে। আমি এগিয়ে চললাম বাজারের ভেতরের দিকে। বাজারের ভেতরটা খুবই জমজমাট, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসছে এখানে সবজির বাজার করতে। দেখতেই পাচ্ছেন কেমন জমজমাট এই বাজারটি। সবজি বাজারে সমস্ত ধরনের সবজি আপনারা পেয়ে যাবেন, ঝিঙে, শসা, টমেটো, বেগুন, লঙ্কা, পেঁয়াজ, সমস্ত কিছু। এই বাজারের একদম ভেতর দিকে, মানে বাজারে ঢোকার একদম উত্তর দিকে বসে মাছের বাজার। এখানটাতে আপনারা একদম টাটকা দেশি ও বিদেশি মাছ পেয়ে যাবেন। আমি বাজারে ঢোকার পর এগিয়ে গেলাম বাজারের পশ্চিম দিকে। এটা হচ্ছে বাজারের পশ্চিম দিক। প্রচণ্ড রোদ, তাই যারা বিক্রি করছে সবাই মাথার ওপর বড় বড় ছাতা লাগিয়ে দিয়েছে। জামগুলো দেখে তো আমার জিভে জল এসে গেল। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রসুলপুর বাজার। হ্যালো বন্ধুরা, তো আমি আপনাদের এই যে রসুলপুর বাজার সেটা আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে রেখে দেবেন, তাতে কি না আমি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি। তো আমি যখন আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।